হ্যালো ভিউয়ার্স, আজকে আশুলিয়া থেকে একজন গ্রাহক আসছেন। আপনার নাম কি? আবু তাহের। আবু তাহের, আপনি বলেন আমাদের এখানে কিভাবে আসলেন? তো আমি এর আগেও আমাদের 40 নম্বর ভিডিওতে বলেছি, এটা 41 নম্বর ভিডিও। আমি বলেছি বারবারই, আবারও বলি যে আমি প্রথম শুরু করেছিলাম মার্চ মাসে, তখন আমার প্রথম শিখার পিরিয়ড ছিল। মার্চ থেকে গত মাস পর্যন্ত আমি শিখলাম কীভাবে টার্কি পাখি লালন পালন করে, এখনও শিখছি কিন্তু। তবে গত 8 মাসের রিপোর্টে এই টার্কি পাখি অসুস্থ হওয়ার লক্ষণ খুব কম। যতটুকু হয় সেটা হচ্ছে লালন পালনের সমস্যার জন্য ঠান্ডা লাগবে, অর্থাৎ যদি শীতের দিন আপনি এমন জায়গায় রাখেন যে প্রচণ্ড শীত লাগতেছে আর ঠান্ডা লাগবে, বা এমন জায়গায় রাখেন প্রচণ্ড গরম, গরমের মধ্যে রাখছেন আর ঠান্ডা লাগবে, আর ঠান্ডা থেকে কফ জমবে, কফ জমা থেকে চোখ ফুলবে, চোখ ফোলা থেকে নাক দিয়ে পানি পড়বে। এবং এটা যদি প্রথমেই ব্যবস্থা না নেন, তাহলে আপনি বিপদ পড়ে যাবেন। আমি এই 8 মাসে এই পাখি লালন পালন সম্পর্কে আমি যতটুকু স্টাডি করতে পেরেছি, আমি ডিটেলস এখানে লিখেছি কীভাবে লালন পালন করবেন, কি খাওয়াবেন, কি কি করবেন ডিটেলস। এই পাখিরে কখনো পোলট্রি ফিড খাওয়াবেন না, আমি ডিক্লেয়ার দিচ্ছি, পোলট্রি ফিড খাওয়ালে পাখি অসুস্থ হয়ে যায়। আমি খাওয়াইছি, অসুস্থ হয়েছে। তো বলতে পারেন আপনি কেন খাওয়ালেন? আমি বুঝতাম না, কেউ আমাকে বলেনি, কেউ আমাকে শিখায়নি, জানায়নি। আমি কাজ করতে করতে, আমি এখনো বলছি আমি শিখতেছি। আমাদের বাংলাদেশে অনেক আমার চেয়ে সিনিয়র লোক আছে, নাম করা লোক আছে, আমি নতুন নতুন একদম খামাই। যাই হোক, উনি আজকে নিতে আসছে, 10টা 3 মাসের পাখি নিবে, দেন আমি নিচে আপনাদের ডিটেলস সমস্ত শিখাই দেবো, বলে দেবো, বুঝাই দেবো। এবং আপনার নম্বরটা আমার মোবাইলে রেজিস্ট্রেশন থাকবে, আপনি যখন ফোন করবেন আপনার কোনো প্রবলেম হলে পাখির অলওয়েজ তাকায় থাকবেন চোখের দিকে। পাখি যদি আপনার দিকে তাকায় আর শো শো শব্দ করে, আপনি মনে করবেন আপনি সুস্থ আছেন, আর কোনো সমস্যা নেই। আর যদি মনে করেন যে পাখি কোনো কথা কয় না, আপনি চোখটা পানি পড়ে, পানি পড়ে সামথিং রং, কোন চিন্তা কোনো কারণ নাই, একটা ওষুধ, সেই ওষুধটা আপনার বাসার কাছেই আছে, 10 থেকে 12 টাকা দাম, খাওয়াবেন কমে যাবে। কাজী আপনি যদি সেটার দিকে না তাকান, 10 দিন পরে দেখলেন চোখ মুখ খুলে গেছে, তখন আপনাকে অসুস্থ হইতে যেমন সময় লাগেছে, কম তো সময় লাগে কাজী ব্যাপারটা। আর আরেকটা জিনিস আমি পেয়েছি, এই পাখিরা সাধারণত শাকসবজি গাছপালা লতাপাতা খায় অভ্যস্ত। আমাদের বাংলাদেশে কিছু লতাপাতা আছে, কিছু গাছ আছে, কিছু গাছের পাতা আছে, এই লিস্ট আকারে আমি দিয়ে দেবো আপনাকে এখনই প্রিন্ট করে, এগুলি বাসার আশেপাশে লাগায় রাখবেন আর খাওয়াবেন, একটা 100% মুক্ত, কোনো অসুখ হবে না। কিন্তু আমরা সবাই বলি কিন্তু আসলে খাওয়াই না, কিন্তু এই দোষটা কিন্তু আমাদের। ওকে, আমি আপনাকে আরও ডিটেলস বলে দেবো, ইয়ে তুমি পাখিগুলি দাও ওনাকে, দাও হ্যাঁ পাখিগুলি দাও, লম্বা হবে সেটা হলো পুরুষ, সেনার দরকার আছে কিন্তু, হ্যাঁ অবশ্যই কান আপনার পুরুষ, আর পুরুষ যে হ্যাঁ
আর কি তিনটা আর দুটাতে এই মুহূর্তে এখন এখন 2,00,000 টাকার পাখি আছে, আমরা 20,00,000 টাকার পাখি আছে। কটা এলো ওখানে? চারটে এলো। চারটে হাঁটলে যদি আপনি ঠিক মতো সাকসেস হতে পারেন আপনি চলে আসবেন, আপনাকে টাকা লাগবে, আপনি চলে আসবেন। আমি এটাকে দুইটা ভাগে ভাগ করেছি, এটা হচ্ছে ট্রেনিং পিরিয়ড, আর এটা হচ্ছে যখন খামার খামার তো কোনো মিনিমাম 50টা খামার হয়, তো আমি 50টা পাখি দিয়ে আমাদের দিয়া গ্রুপ কর্তৃপক্ষ একটা প্ল্যান করেছে খামার করার জন্য 50টা পাখি দিয়ে। হ্যাঁ, প্ল্যান করেছে, এই প্ল্যানটা আপনি বাস্তবায়ন করতে পারবেন আগামী 1 মাস পর থেকে। এখন এটা চলবে ট্রেনিং পিরিয়ড, এই প্ল্যানটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি, এটা আপনি 1 মাস ধরে স্টাডি করবেন, কোথায় কী ভুল আছে, কোথায় কী করবেন, সমস্ত কিছু লেখা আছে। হ্যাঁ, লেখা আছে। এটার হিসাবটা হচ্ছে মাত্র মাত্র 7 মাসে আপনি ইনভেস্ট করবেন 4,00,000 টাকার মতো, 4,00,000 টাকা না কম। 14 মাসের পর থেকে 14 মাস থেকে আপনি টাকা সব উঠে যাবে, 4,00,000 টাকা উঠে যাবে, এবং প্রতি মাসে 50,000 টাকা ইনকাম করবেন যদি ঠিক মতো লালন পালন করতে পারেন। আপনি আইসা আমাকে বললেন যে ভাই ইনকাম তো হয় না, আপনি বলেন আমি আপনাকে বুঝাই দেবো সব কিছু। এইটা আপনি এবং এইটা যখন আপনি যখন 50টা পাখি নেবেন তাকে আমরা 9টা বিষয়ে ট্রেনিং করাবো। একটা হচ্ছে খাবার খামার ব্যবস্থাপনা, কেমনে খামার কি করবেন, লিটার ব্যবস্থাপনা, লিটার কাকে বলে হচ্ছে যেখানে পাখিগুলি থাকে, কী কী খাবার, খাবার ব্যবস্থাপনা, প্রাথমিক চিকিৎসা, কোনো পাখির কোনো সমস্যা হচ্ছে কাউকে ফোন করবেন না, একাই করবেন, এই 1 মাস ট্রেনিং করে শিখবেন, তারপর থেকে ট্রেনিং করে দেবেন। টিকা বা ভ্যাকসিন আপনি একাই দিবেন, সব ট্রেনিং করে দেবেন। প্রজনন ব্যবস্থা, প্রজনন ব্যবস্থার সম্বন্ধে আপনাকে একটা কথা বলি, আমাদের মানুষের ভিতরে কি হয় না যে অমুকের বাচ্চাটা ন্যাংরা হইছে, এটা কিন্তু ব্লাডের সমস্যা। আমরা কি জানি যে সেম গ্রুপে ব্লাডের বিয়ে করলে বাচ্চা উল্টাপাল্টা, কি আমরা জানি, জানি না আমরা, আমরা মানুষের ভিতরে যদি আমরা নিজেদের সেম ব্লাড গ্রুপে বিয়ে হয় বাচ্চা কিন্তু সমস্যা, বাচ্চা হয়ও না, যার কি লাইফটা ঠিক সে খেলব। কাজে এইটার প্রজননটা যদি এমন হয় যে কোনো বাচ্চা ন্যাংরা হবে না, কোনো বাচ্চার চোখ অন্ধ হবে না, কোনো বাচ্চার সমস্যা হবে না, সেটা টেকনিক আমি অর্জন করতে পেরেছি গত 8 মাসে পড়াশোনা করে, সেটাকে আমি ট্রেনিং করাবো। মানে একটা আর কি বাচ্চা মহিলা পুরুষ হইলেই বাচ্চা হবে, আর সেই বাচ্চাদের ভালো হবে, প্রত্যেকটা দিন ফুটবে, এরকম কথা নাই, কিন্তু 100% সাকসেস হওয়া সম্ভব, নীতিমালা আছে, সেটাকে আমি ট্রেনিং করাবো। ডিম পাড়ার পূর্ব অবস্থা, ডিম পাড়ার আগে কি করতে হবে মুরগিদের, সেটা আমরা ট্রেনিং করাবো। ডিম ফোটানোর ফোটানোর পরে ব্রুডিং এ দিবে কেমনে কি করবে, বাচ্চাগুলো কেমন করবে, সমস্ত ট্রেনিং করাবো। সেটা হচ্ছে নেক্সট, যখন আপনি খামার করার জন্য, এটা কিন্তু খামার করার জন্য না, এটা হচ্ছে ট্রেনিং করার। এখন কি কি খাওয়াবেন এখানে লেখা আছে, হ্যাঁ হালকা পাতলা সমস্যা হতে পারে আপনি আমার জানাবেন, আপনার নম্বরটা আমি এখনই নিয়ে নিই, আপনার নম্বরটা বলেন, নম্বরটা বলেন, আপনি আপনার নম্বর দিয়ে আমাকে যোগাযোগ করবেন, বলেন 01 01 01, এই নম্বরটা আমার মোবাইলে রেজিস্ট্রেশন থাকবে, আপনি ফোন করলে আমি সমস্ত প্রবলেমের সমাধান দিতে চেষ্টা করব। আমি আপনার সেম মোবাইলটা বন্ধ করে দিয়ে দেবো।
খাওয়ার জন্য, হ্যাঁ খাবার জন্য ধান কিনবেন, গম কিনবেন, গম ভাঙ্গা, এটা কম্পিউটার করি নাই, ভাঙ্গা ভুট্টা, ভাঙ্গা ভুট্টা, খেসারি ডাল, খেসারি ডাল, মুসুরি ডাল, মুসুরি ডাল, ঘাসের দানা, একটা প্রিয় আছে ঘাসের দানা, আপনি প্রত্যেকটা ধরেন 10 কেজি কিনবেন ধান, 10 কেজি কিনবেন গম, 10 কেজি কিনবেন ভাঙ্গা ভুট্টা, ভুট্টা ভাঙ্গাটা 10 কেজি কিনবেন, খেসারি ডাল কিনবেন 5 কেজি বা 3 কেজি, মুসুরি ডাল দাম বেশি তো 1 কেজি কিনবেন, ঘাসের দানা কিনবেন 10 কেজি, এগুলি মিশ্রিত করে এক বস্তা ঘরে রেখে দিবেন, এগুলি খাওয়াবেন, সুস্থ করে স্বাস্থ্য বেড়ে যাবে, পোল্ট্রি ফিড খাওয়াবেন না, অসুস্থ হয়, আমি খাওয়াইছি, খাওয়াইয়া আমি ধরা খেয়েছি, সত্য কথা দিতে পারি, আমি এখন যা আমার পাঠানো তাই বলি, আমাদের আজকে ধান চাল নষ্ট হয়ে চাল খাওয়ানো যাবে না, নষ্ট চাল খাওয়ানো যাবে প্রতিদিন সকালে, যেখানে খাবার খাওয়াচ্ছেন দুদিন পরে সে ধুয়ে নিবেন, অলওয়েজ পরিষ্কার করবেন, এটা কি আবার পাখি খাওয়াইলে নো, এটা অবহেলা করার কারণ না, এটা শোনা ঠিক, এই অবহেলার জন্য অসুস্থ হয়, এই জিনিসটা আমাকে জানাইতে হবে, এই জন্য আমি জানাই দিচ্ছি, পাত্র পরিষ্কার রাখবেন, পানির পাত্র প্রতিদিন সকালে দিতে হবে, শাকসবজি কি করবেন, শাকসবজি ঘাস কচুরি পানা যত খাওয়াবেন তত ভালো, খাওয়াতে পারবেন না ভুল হবে, সকালে শুধু ফিড দিবেন আর সারাদিন কিন্তু ফিড দিবেন না, আর সন্ধ্যার পর দিতে পারেন মাঝখানে কচুরি পানা খাওয়াবেন, কলমি শাক খাওয়াবেন, যত ঘাস আছে দেখেছি আমরা, পাতা কপি, পাতা কপি, পাতা কপি কেউ খায়, কেউ খায় না, অনেক খাওয়াবেন, এখন তার্কি মতো অসুস্থ হইলেও বুঝবো কেমনে, লিখছি নাক চোখ দিয়ে পানি পড়তে পারে, তখন আপনাকে আর্জেন্ট ব্যবস্থা নিতে হবে, চোখের পাশে ভুলে যেতে পারে, ঝিমাতে পারে, এটাই তার রোগ, আর কোনো রোগ নাই, পাতলা বাগানা হয় ওটা খাওয়ার ফেলবেন হলে একটু অ্যান্টিবায়োটিক খেলে কমে যায়, এছাড়া এটি তার রোগ, তুলসী পাতা, পুদিনা পাতা, কালো জিরা, সরিষা এগুলি খাওয়ালে সব লেখা আছে, সব এখানে লেখা আছে, আমি একটা কথা বলবো, টার্কি ফার্ম ফার্ম করতে যারা আসতে চান তাদেরকে আমি কিছু কথা বলবো, সেই কথাগুলি আমি লিখছি এখানে, আমি আপনাকে দিয়ে দিচ্ছি, ভিডিওতে সবাই দেখুক, প্রথমে অল্পতে শুরু করতে হবে, আর ফার্মিং আগে শিখতে হবে, শিখতে হলে কিন্তু কখনো এই একা শেখা যায় না, পাখি নিতে হবে, এই 10টা পাখি নিচ্ছেন, ওকে শিখতে হবে, প্রথমে ফার্মটা এমনভাবে তৈরি করবেন যেন প্রয়োজনে এক্সটেনশন করা যায়, কারণ 10টা 50টা পাখিতে ব্যবসা হয় না, আর এখন যদি 500 পাখির ঘর করেন টাকা লাগবে 4 লাখ, বিশাল আকার ধান করবেন, প্রতি মাসে আপনি 2-3 লক্ষ টাকা বাচ্চাই বেঁচতে পারবেন, আজকে 45% জায়গা এগ্রিমেন্ট করে আসলাম, আমরা ডিসেম্বর 1 তারিখ থেকে ওপেন করব, ভাড়া নিয়ে মুরগি পালন করেন, আমাদের জায়গা রয়েছে, এটা হচ্ছে আমাদের মালিকের হচ্ছে নিজস্ব জায়গা, এবং মালিক আমার বলে যে আপনি আগে স্টাডি করেন, আগে শিখেন তারপরে ব্যবসা করেন, আমি সব সব শিখছি তো বলবো না, শিখছি শিখতেছি শিখতেছি এখনো শিখতেছি, কাজেই এই এটা যে কোনো লোকের সাথে আলাপ করবেন বলবেন যে আমি একা একা করছি কেরকমও না, তাহলে ভুল ধারণা, কারণ এমন একটা কথা উনি বলতে পারে যে ওই একটা কথা আপনি অনেক উপকার করতে পারে, স্বীকার করেন, আমি স্বীকার করি, আমি সবাইকে ফোন করতে বলি কেন, আমার লাভ
কারণ আপনি পাখি বলেন, আপনি পাখি বলেন, আপনি পাখি বলেন, আপনার পাখি মারেন, আপনার পাখির যে সমস্যা ছিল সেটা নাও হইতে পারে। যদি পাঁচজনের সমস্যা যদি আমার কাছে আসে আমি তো জেনে যাবো, আমি তো বলেছি আমি ডাক্তার না, আমি ডাক্তারের কাছে পরামর্শ নেব। তবে বলেন না, এখন আমি যা করেছি শিখে যে আসলে তেমন ভয়ের কোনো কারণ নাই, জাস্ট ঠান্ডা লাগে। কাজেই এই বিষয়গুলি ধৈর্য ধরবেন এবং আমি এটা নেন, আপনার যে কোনো ব্যাপারে আপনি অনেক ফোন করবেন। আর একজন এটা কথা করলে লগে লগে শিখে চেষ্টা করবেন তা কিন্তু না। একজন করে ভাই আপনি পাখির এই ওষুধটা কম দেন ভালো হয়ে যাবে না, ধীরে ফেসবুকে থাকবেন, অনেকে হেল্প করে যারা পাখি লালন পালন করে। আপনি এলাকায় বড় খামার থাকতে পারে তার কাছে বুঝতে যাবেন, সে যদি বয়সে ছোট হয় সে কিন্তু আপনার সিনিয়র, কারণ ওই কাজে সে সিনিয়র। আমার কাছে আমি অনেক আমি জানি ও 3 বছর ধরে লালন করে, ও আমার কাছে অনেক ভালো জানে, এখন যে অবস্থা আছেন সিটাং যাওয়ার পর বাসে যাওয়ার পর কি সেই অবস্থা থাকবে? ব্যাপারটা তাই, সে ওষুধটা আমি ফ্রি দিই, এটা ওষুধ না খেলাই ফ্রি দিয়ে দিই। আর আমি কিছু খাবার দিয়ে দেবো, কারণ আপনি তো খাবার কিনেন না, হালকা পাতলা কিছু খাবার দিয়ে দেবো। আপনার নতুন খাবারটা এখন বানাই নিছিলাম, আসলে কিছু দিয়ে দেবো আপনাকে, এই যে লিখে দিছি এইটা খাবার বাজার দেয়া, এইগুলি কিনবেন, বেশি কিনবেন না, কেন কারণ একবারে বেশি কিনবেন না নষ্ট হয়ে যাবে। পাখিটা কখনো খারাপ খাবার খাওয়াবেন না, যে জায়গায় রাখবেন সে জায়গায় পয় পরিষ্কার থাকে, প্রতিদিন সকালে পরিষ্কার করবেন, সবকিছু পরিষ্কার রাখবেন, দেখবেন এটাই সোনার ডিমে দাঁড়াবে। প্রতিদিন পাখি দেখি খেয়াল রাখবেন, কি দেখি, দেখি তো কোনো সমস্যা আছে কিনা, পাখির চোখ দেখি তো কোনো সমস্যা আছে কিনা, ডালে দেখি তো, এই দেখি তো লালনকরণ করতে হবে, সেবা শুশ্র করতে হবে, এটাতে অনেক কিছু আছে, সমস্যা আপনারও আছে আমারও আছে পাখিরও আছে। আমি ওষুধ দেখে দিছি, হ্যাঁ আমি আরো কিছু আপনাকে মোবাইলে মেসেজ করে দিব, আর আপনি আমার সাথে টাচে থাকবেন, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ, ভালো থাকেন, হ্যাঁ।